Sir, can you do me a favor, please? Ji bolun. আমি এইমাত্র লন্ডন থেকে ল্যান্ড করলাম, জাস্ট ইমিগ্রেশন ক্রস করে আমি লাগেজের জন্য দাঁড়ালাম, হঠাৎ করে দেখি আমার ডটার মিসিং, 6 বছর বয়স ওর, এখনও কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। আপনার সাথে? আমার সাথে আমার হাজব্যান্ড আছে, ও কন্ট্রোল রুমে ইনফর্ম করতে গিয়েছে। এখন আমি ঠিক বুঝতে পারছি না, কারণ অনেক বছর পর আসলাম তো কোনো কিছু মাথায় আসছে না। আপনি যদি সব জায়গায় একটু ইনফর্ম করে দিতেন, অ্যালার্ট করে দিতেন, আমাদের জন্য সুবিধা হতো। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এদিকটাতে খুঁজতে থাকুন আর আমি কন্ট্রোল রুমে যাই, আমাদের সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ। কবিরাদিত্য আমাদের নতুন লেকচারার, সাহিত্যে ক্লাস নেবেন, আগে রাজশাহীতে ছিলেন। হ্যাঁ, আমিও শুনেছি অনেক নাকি ভালো পড়ান। সাহিত্য পড়ালেও তা নাকি কবি কবি ভাব, নিয়মিত কাব্য চর্চা করেন। দোস্ত, স্যার আজকে প্রথম ক্লাস নেবেন, চল না চল না ক্লাসটা করে আসি। যা তোরা কাব্য চর্চা করতে, সাহিত্য চর্চা করতে, আমাকে কেন ডাকছিস? আমার খুব খিদে লেগেছে, আমি এখন ক্যাফেটেরিয়ায় যাব। আচ্ছা কবিতা, তোর তো বাংলার প্রতি কোনো প্রেমই নাই, আমি বুঝলাম না যে তুই এই সাবজেক্টটা কেন পড়তে আসলি। বাবা মায়ের জন্য, তাই না কবি? বাকিটা তুই বল। আমার তো খুব ইচ্ছা ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার, কিন্তু আমার মা বাবা জোর করে আমাকে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি করে দিল, আমি পরীক্ষায় চান্সও পেয়ে গেলাম, এখন আমি আমার পছন্দ মতো সাবজেক্ট পাইনি। আর তাই আমাদের অত্যন্ত অভদ্র কবিতা তার ভদ্র বাবা মায়ের কথা রাখতে যে শাকিরা থেকে শকুন্তলা হওয়ার চেষ্টা করছেন এবং আমাদের পড়াশোনা লাটে তুলছেন। কবিতা না গেলে ক্লাস করবো না। আরে তোর তুই অনি কবিতা, তোরা না গেলে ক্লাস করতে ভালো লাগে বল? ক্লাস টাস করবো না, কবিতা না গেলে আমিও যাবো না। আমিও যাবো না রে। তাহলে কি করার, চল শকুন্তলার ক্যান্টিনে যাই। এক্সকিউজ মি, আই এম নট শকুন্তলা, আই এম শাকিরা। চলুন আপনার সাথে সাথে যাই। আমি যদি ভুল না করে থাকি, সবাই নিশ্চয়ই বাংলা প্রথম বর্ষে। আমার পরিচয় দিই, আমি নতুন অযোগ্য বাংলার শিক্ষক।
কি বলছেন স্যার, আপনি কেন অযোগ্য হবেন? অযোগ্য যদি না হব তাহলে সবাই ক্লাস বাদ দিয়েছে কেন? সবাই বয়কট করেছে আমাকে, আমাকে প্রমাণ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। সরি স্যার। আর যদ্দূর শুনেছি এই কজনের নাকি কোনো ক্লাসেই হাজির থাকে না। অ্যাকচুয়ালি স্যার। অ্যাকচুয়ালি কি স্যার? We don't have any interest in this subject. চেষ্টা না করলে আগ্রহ কি করে বাড়বে? আমি কথা দিচ্ছি ক্লাসে এলে আগ্রহ বাড়াতে পারবো। আরো দেখা উচিত। চেষ্টা করব এই উপন্যাসের কোন চরিত্র কার প্রিয় বা অপ্রিয়। অনিল, চোখের বালির কোন চরিত্রটি তোমার বেশি পছন্দ? স্যার বিহারি। বিহারি, বিহারি চরিত্রটি কেন তোমার প্রিয় সে প্রশ্ন তোমাকে করা হবে। আর তুমি বলো,
কোন চরিত্র তোমার তেমন পছন্দ নয়? অপ্রিয়? প্রিয় স্যার মহেন্দ্র, আই থিঙ্ক হি ইজ ভেরি রুড। প্রত্যেকটি সম্পর্কের একটা অর্থ থাকে, কারণ থাকে, নিজস্বতা থাকে। এখানে হয়তো কবিগুরু এমন একটা সম্পর্কের কথা বোঝাতে চেয়েছেন যা সকলের চোখে অসম হলেও মহেন্দ্র এবং বিনোদিনীর চোখে তা সম্পূর্ণ সম এবং অর্থবহ। এজন্যই এই চোখের বালিকে ভারতবর্ষের প্রথম বাংলা ভাষার আধুনিক উপন্যাস বলা হয়। দ্যাট মিন্স আপনি এই অসম সম্পর্কটা সমর্থন করছেন? না না না, আমি সমর্থন করছি না। আবার স্যার আমার না বিনোদিনী হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা দেখা, আমরা দেখছি পাশ্চাত্য পোশাকে আমাদের বিনোদিনী। ফ্যাশনের কথা যখন এলো আমার একটা প্রশ্ন মনে জেগেছে। সরি রে। তুই কেন সরি বলছিস? না মানে ক্লাসে তোকে নিয়ে আমার এরকম হাসাহাসি করাটা ঠিক হয়নি ওদের সাথে। আর দেখ সারু না অনেক বেশি বেশি করলো না তোকে নিয়ে, এটা একদমই ঠিক হয়নি। লেটস নট টক অ্যাবাউট ইট। সা হাসির কথা বলছ, তোরা সবাই হাসছিস, দ্যাটস ইট, ফিনিশ। না ঠিক আছে, কিন্তু তবু আমার এরকম করাটা ঠিক হয়নি, মানে সবাই আমি তো এক না, তাই না? কেন তুই কি? না মানে আমি তো ফ্রেন্ড, তো ফ্রেন্ড হিসেবে করাটা ঠিক হয়নি। শোন এসব আজাইরা সান্ত্বনা দেখাইতে আসিস না তো আমারে। আমার মাথার উপর এমন কোনো পাহাড় ভেঙে পড়ে নাই যে তোর কাছ থেকে আমার সান্ত্বনা নিতে হবে। আই এম জাস্ট পারফেক্টলি অলরাইট, জাস্ট লিভ মি অ্যালোন। আই কবিতা শোন না, এই দাঁড়া প্লিজ শোন না। আই খবরদার আমার পেছন পেছন আসবি না। আরে আমি কি করলাম? শোন না আমি তো সরি বললাম তো। Thank you.
সালোয়ার কামিজে? হ্যাঁ, ওই শাড়িটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি বলেছিলেন না যে আপনি আমাদের বাংলায় আগ্রহ বাড়াতে চান, আমাদের মধ্যে বাঙালি মনোভাবের উৎপত্তি ঘটাতে চান, বিকজ অফ দ্যাট রিজন আই নিড ইউর হেল্প, আই মিন আমার আপনার সাহায্য দরকার। ঠিক আছে, অসুবিধে নেই। অবাক করতে চাইনি, যা করেছিলাম মন থেকে করেছিলাম। আমি মহেন্দ্রের মতো পাশা নই বিনোদিনী। সরি, আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক। পছন্দ হলো না? কি রে কবিতা, তুই কি কবির কলম খাতায় আটকে গেলি নাকি? মানে মানে কবির স্যারের প্রেমে পড়লি নাকি? কবির স্যার? আনম্যারিড, হ্যান্ডসাম, বয়সটা একটু বেশি, কিন্তু মন্দ হয় না। কি রে, কি তোরা কি শুরু করলি কি? হ্যাঁ, স্যারকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস, আর কবিতা তুই ওদেরকে লাই দিচ্ছিস। আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো ফান করছি। আচ্ছা বাদ দে, আর ফান করবো না, এখন চল আমার সাথে লাইব্রেরি চল, আমার কিছু কাজ আছে। পারবো না। কেন, কেমন হলো যে তুই আমাদেরকে অ্যাভয়েড করছিস? কারণ তুই, মানে কি তোরা ছাড়া কি আমার কোনো কাজ নেই নাকি? অনি, আমার মনে হয় তোর এখন কবিতাকে সব খুলে বলা উচিত। কি মানে কি কি খুলে বলা উচিত? শোন, তুই না বললেও আমরা বুঝি যে তুই কি। আমি কি? তুই তুই কবিতাকে ভালোবাসিস। তোরা বুঝিস, কিন্তু ও তো বোঝে না। আমি জোর করে কোনো কিছু করতে চাই না। আমার কাছে আমার বন্ধুত্বটা অনেক গুরুত্বপূর্ণ, আর আমি চাই না যে আমার জন্য সেটা নষ্ট হোক। আসুন, তোরা তোরা কেউ কিছু বলবি না, প্রয়োজনে আমি অপেক্ষা করব।
কিন্তু কতদিন? যতদিন আমার প্রতি ওর সেম ফিলিংসটা না আসবে ততদিন। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। আমরা পারবো না, তুমি ফোন দাও। আচ্ছা শাহেদ, তুই একটা কবিতাকে ফোন দে না, আমি কথা বলি। আচ্ছা বুঝিস না কেন, আমার উপর রেগে আছে, কাম অন ফোন দে না প্লিজ। আমি দে না প্লিজ, দে না ফোনটা, দে না দিয়ে না। হ্যালো হ্যালো কবিতা, কোথায় তুই? আমি তো একটু বিজি, কেন বল? আমরা তো ক্যাম্পাসে, তুই আসবি না? না রে, আজকে আমি আসতে পারবো না, আমি না খুবই বিজি, অনেক কাজ আছে, পরে কথা হবে। হ্যাঁ বাই। হ্যালো অনি, তোমার জন্মদিন দেশমাতৃকার জন্য শুভ হোক। থ্যাংক ইউ স্যার। আমার কি কি চাও?
মানে স্যার আপনার সময়, মানে আমি সারাটা দিন আপনার সাথে কাটাতে চাই, আপনার গল্প শুনতে চাই, আপনার কবিতা শুনতে চাই, আমার নিজের কথা বলতে চাই, যদি আপনি সময় চান। স্যার একটা প্রশ্ন করি। করো। আপনি বিয়ে করেননি কেন? করিনি কারণ কোনো বিনোদিনী সাক্ষাৎ মেলেনি, আর যারা ছিল কথা দিয়ে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মা বাড়ির মাঝে নাদের আলে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলি, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? পুরনো মডেলের ফোন, মেমোরিতে জায়গা নেই। কেন, কোনো জরুরি দরকার? না, এমনি ফোন করেছিলাম। ও, তাহলে আমি পরে কথা বলি, একটা জরুরি কাজ নিয়ে ব্যস্ত আছি। কিন্তু হ্যালো, এখানে নাও, অন্য কোথাও প্লিজ। আমার বেলা যে যাই সাজে বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যাই। কবিতা, আমাদের এখানে আসা উচিত হয়নি, আমাদের চলে যাওয়া উচিত। আপনি আমাকে অ্যাভয়েড করছেন কেন?
আমি আমি তোমাকে অ্যাভয়েড করবো কেন? তুমি তুমি আমার ছাত্রী, আমি শিক্ষক, এখানে অ্যাভয়েড করার তো কোনো প্রশ্ন আসে না। অবশ্যই আপনি আমাকে অ্যাভয়েড করছেন, আপনি সব কিছু জেনেও না জানার ভান করছেন, আপনি বুঝতে পারছেন না কেন আপনি আমার এখানে এসছেন, এখানে এসছেন কেন? আপনার কথা, আপনার গল্প, আপনার কবিতা সব কিছু আমার কানে বাজতে থাকে। আমার এই পরিবর্তন শুধুমাত্র আপনার জন্য। কবিতা, তুমি তুমি ভুল করছো। আমি ভুল করেছিলাম, কিন্তু আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন, এখন আমাকে মাঝ পথে রেখে চলে যাচ্ছেন। কবিতা, তুমি ভুল করছো। দেখো, তোমার বয়স কম, তোমার আবার সামাজিক অবস্থান এসব অ্যালাউ করে না। আচ্ছা, এসব এরকম সম্পর্কে কোনো অর্থ, কোনো পরিণতি নেই। আপনি না বলেছিলেন প্রত্যেকটা সম্পর্কের একটা অর্থ থাকে, আর এখন আপনি সমাজে দোহাই দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1903 সালে ওনার লেখায় লিখে রেখে গিয়েছে অসম প্রেমের গল্প, আর আপনি এই 20 শতাব্দীতে সমাজের কথা বলছেন। আপনার আমার প্রতি কোনো ফিলিংস নেই? কবিতা, কবিতা, তুমি যা বলছো তা তোমার কম বয়সের মোহ। মোহ যদি মোহই হয়ে থাকে, আমি এই মোহ নিয়ে আজীবন বাঁচতে চাই। আমি এই মোহ নিয়ে আজীবন বাঁচতে চাই। আমি আমি তোমার বিনোদিনী হয়ে বাঁচতে চাই। আমি তোমার বিনোদিনী হয়ে বাঁচতে চাই। দেশের সিন এখনও আমার কাছে আসেনি। আমার হাজব্যান্ড বোর্ডিংয়ের ওখানে ওকে খুঁজছে, হঠাৎ করে বাচ্চা হারিয়ে গেল, সব কিছু মিলে একটা ডিজাস্টার অবস্থা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি তাই দেখলাম যে আপনার হাজব্যান্ড বোর্ডিং এরিয়াতে আপনার খুঁজছেন আর কি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ডোন্ট হ্যাভ মাই সেল রাইট নাও, আপনি একটু ওকে ইনফর্ম করে দিতে পারবেন যে উই আর স্টেইং হিয়ার? শিওর, আপনি টেনশন করবেন না, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমি জিততে চেয়েছিলাম, শেষ পর্যন্ত তোমার জেদের কাছে হেরে যেতে পারছি। আচ্ছা, রুমালি রুটি দুই
থাই স্যুপ, থাই স্যুপ অত। সুবিধা, তোমার বন্ধুদের সঙ্গে তোমার একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা আমার জন্য, তুমি সেটা বুঝতে পারছো? তুমি পুরোপুরি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি, তোমার বন্ধুরা তোমাকে ভুল বুঝতে পারে। আশ্চর্য, আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার এই লাইফে আমি কি করব না করব সেটা নিয়ে কে কি ভাবলো না ভাবলো আই'ম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। আচ্ছা বাদ দাও এসব কথা, এই যে আমি তোমাকে সময় দেই, তোমার সাথে ঘুরতে যাই, খেতে আসি, তোমার ভালো লাগে না? দেখো আমার মনে হয় তোমার বন্ধুরা তোমাকে খুবই মিস করে। আগে তো তোমরা একসঙ্গে অনেক সময় কাটো, এখন তো সেটা হয়ে ওঠে, তোমাকে মিস করে। বিশেষ করে অনিমেষ, অনিমেষ না। তুমি ঠিক করনি, ঠিক করনি, এত রাতে এভাবে না জানিয়ে আসা উচিত হয়নি তোমার। I'm sorry. I'm really very sorry. আমি আসলে তোমাকে হার্ট করার জন্য কোনো কিছু করিনি। Sorry. কবিতা, প্রত্যেকটা সম্পর্কের একটা অর্থ থাকে, প্রত্যেকটা সম্পর্কের একটা মানে থাকে, দায়িত্ব থাকে। মানুষের উচিত সেই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। শোনো, আমাদের যে একটা নামহীন সম্পর্ক, আমরা কেউ চাই না যে এই সম্পর্ককে কেউ অসম্মান করুক। তুমি কি চাও যে অসম্মান করুক কেউ? Thank you.
কি রে ভাই, তোরা সব এরকম ঝিম মেরে বসে আছিস কেন? কি হয়েছে, সমস্যাটা কি? শাহেদ, একটা জিনিস খেয়াল করেছিস, কবিতা না আর আগের মতো নাই, কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, ভূতে ধরেছে, বাঙালি ভূত। আচ্ছা, তোদের এই কবিতা ছাড়া আর কোনো টপিকস নিয়ে কথা বলার? আচ্ছা, যে যেমন আছে তাকে তেমন থাকতে দে না। একটা হিপ হপ মেয়ে নিজেকে একটু চেঞ্জ করছে, সে বাংলা সাহিত্যের প্রেমে পড়েছে, আর তাই নিয়ে তোরা যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। জনাব অনিমেষ, প্রেমটা সাহিত্য পর্যন্ত থাকলেই ভালো হয়, সাহিত্যিকের প্রতি না গেলেই হয়। তার মানে যতদিন বিনোদিনীকে পাবে না বিয়ে করবে না, এভাবে কতদিন? যতদিন পৃথিবীতে জীবন রয়েছে দুই চোখ মেলে স্থির, মৃত্যু আর যন্ত্রণার কুয়াশার পারে সত্য সেবা শান্তি যুক্তির নির্দেশের পথ ধরে চলে, হয়তোবা ক্রমে আরো আলো পাওয়া যাবে বাহিরে, পাওয়া যাবে বাহিরের দয়। মানব ক্ষয় তো হয় না, জাতি ব্যক্তির ক্ষয়। তোকে না বললে আমি কাকে বলবো বল? আমার তো কথা বলার আর কোনো মানুষ নেই। আদিত্য স্যার বিষয়টা কিভাবে নিবে আমি না ঠিক বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর সাথে, আর তোকে এখন সিদ্ধান্ত নিতে নেওয়াতে। বিষয়টা অনেক কমপ্লিকেটেড, তুমি বুঝতে পারছো না।
না, তুমি যত সহজে সিদ্ধান্ত নিতে পারছো আমার পক্ষে, আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া তত সহজ। তাহলে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলেন? বুঝতে পারছো না এই সিদ্ধান্তের জন্য আজীবন তোমাকে কতটা কষ্ট পেতে হবে। তুমি তোমার বাবা মার কথা ভেবে দেখেছো? আমার মতো বয়সের একজন মানুষকে নিজের মেয়ের স্বামী হিসেবে মেনে নিতে কেমন লাগবে তাকে? আমার কি হবে এটা চিন্তা করছেন? আপনি কি চান বিনোদিনী হারিয়ে যায়, আমি হারিয়ে যাই? আপনি যদি চান তাহলে আমি সেটাও পারি। কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়বে তোমার সোনার তরি, যখনই সুধাই ওগো বিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে, কি আছে হোথায় চলেছি কিসের অন্বেষণে। বনের চাতক বাধ্য বাসা মনের কিনারায়, মনের চাতক হারিয়ে গেল দূরের দুরাশে। আমি বাদ দে তো, তুই জীবনানন্দের কবিতা কি ফাজলামি বলছিস? আসলে রে, জীবনটা তার সাথে ফাজলামি করেছে আমার মতো। মানে? মানে প্যানিক নিস না, হয়তো কোনো কাজে ফেসে গেছে, আর বিশেষ দিন তো, হয়তো বা বিশেষ কোনো প্রস্তুতি নিচ্ছে। তুই একটা কাজ কর না, টেক্সট করে রাখ। টেক্সট করে দিয়েছি, একটা কাজ করি চল, আমরা কাজী অফিসের সামনে যেয়ে ওয়েট করি, টেক্সট পেলে তো চলেই আসবে। চল। Thank you.
অবান্তর, তবুও জানতে ইচ্ছে করে কি হয়েছিল। আজ যদি আবার জিজ্ঞেস করো এই জীবন নিয়ে তুমি কি করেছো এতদিন, তাহলে আমি বলবো একদিন বমি করেছিলাম, একদিন ঢোক ফেলেছিলাম, একদিন আমি ছোঁয়া মাত্র জল রূপান্তরিত হয়ে গিয়েছিল দুধে, এসব কথা তুলে এখন কি লাভ। আপনাকে একবারও জানতে ইচ্ছে করেনি যে আমার কি হয়েছিল, কেমন ছিলাম আমি? তুমি সেদিন অপেক্ষা করছিলে, আমি যেতে পারিনি। বিনোদিনী, তোমার জীবনে বিহারীর সরব উপস্থিতি সবসময় ছিল। চলো মা, চলো।